আসসালামু আলাইকুম, দ্য ফিলোসফিতে স্বাগত। আমি একটা বিষয় শেয়ার করতে চাই, এটা হলো সল্ট ন্যাচারাল স্পাইস মিক্স। তো ফাস্ট ফুড তো আমরা তো খাবো, একটু পুষ্টির দিকে খেয়াল রেখে খাইলে, কেননা বাচ্চারা শুধু আলু তরকারিতে বা এতে খেতেই চায় না, বড়রাও আজকাল আমরা আমার বিশেষ করে কিন্তু বোরিং লাগে। তো এই আলুর চিপসগুলা পটেটো ক্র্যাকার্স তো একটা আছে বাজারে, এছাড়া আর আরও নতুন আলু বা বিভিন্ন যে টমেটো সহ যার মধ্যে ছয়টা পুষ্টি আছে, এটা সহ আলু সহ শর্করা পাচ্ছে, স্নেহ পাচ্ছে, স্নেহ বা ফ্যাট, শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিনও আছে, যেহেতু আলু আলু হচ্ছে শর্করা, সরি, প্রোটিনও আছে, স্নেহ আছে, সল্ট আছে, যেহেতু টমেটো আছে, টমেটোর মধ্যে আরও অন্যান্য পুষ্টিগুলো আছে। তো এই পুষ্টিকর জিনিস খেতে খাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাবো, শরীরটা ভালো থাকবে, এরকম টক বা এই জাতীয় খাওয়া উচিত নয়।